Subscribe now and press the bell icon. Welcome to Math and Science Study with HM. আজ আমরা বর্গমূলের যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ অধ্যায় নম্বর 18 প্রবলেম সলভ করবে। আগের ক্লাসে আমরা 18 নম্বর প্রবলেমে অধ্যায় নম্বর 18 থেকে কিভাবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। ওকে, তো আজ যেটা করব সেটা হচ্ছে অন্য একটা পদ্ধতির, যেটা হচ্ছে ভাগ পদ্ধতি। অর্থাৎ ভাগ পদ্ধতির সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা জানবো। ওকে, তো আজকে টপিক হচ্ছে ভাগ পদ্ধতি সাহায্যে বর্গমূল নির্ণয়। তো শুরু করা যাক, ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। প্রথমত ভাগ পদ্ধতিতে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো নিয়ম মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে সংখ্যাটার আমরা বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটার বর্গমূল করার হবে কি না, যদি হয় তার এককের অঙ্ক কীরকম হবে ইত্যাদি। ওকে, তাহলে আমরা বর্গমূল নির্ণয় করব মানে সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি যে অখণ্ড সংখ্যার বর্গমূল নির্ণয় করলে আমরা একটা অখণ্ড সংখ্যা পাই তাকে পূর্ণবর্গ সংখ্যা বলি। ওকে, তাহলে আমরা যদি পূর্ণ বর্গমূল করে একটা অখণ্ড সংখ্যা পাই তবে পূর্ণবর্গ হবে। তাহলে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক দেখে আমরা কিভাবে বলবো যে তার বর্গমূল করলে তার এককের, উত্তরের এককের অঙ্ক কী হবে সেটা আগে জানার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা প্রথমত পূর্ণবর্গ সংখ্যা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এবং সেই পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কটা দেখে আমরা ওটা বর্গমূল করে যে উত্তরটা হবে তার এককের অঙ্ক কী হবে সেটা কয়েকটা নিয়ম জেনে রাখি। ওকে, তো ভালোভাবে শুনবে। প্রথমত পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক যদি আমাদের জিরো হয়, পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক জিরো হলে আমাদের যেটা বর্গমূল হবে, বর্গমূলের এককের অঙ্ক জিরো হবে। ওকে, অর্থাৎ আমরা যে সংখ্যাটার বর্গমূল করছি সেই সংখ্যাটার এককের অঙ্ক, অর্থাৎ লাস্ট যেটা অঙ্ক রয়েছে সেটা যদি জিরো হয় তবে ওটার বর্গমূল করে যে উত্তর হবে তার এককের অঙ্ক, অর্থাৎ লাস্ট অঙ্কটি, শেষের অঙ্কটি হবে জিরো। ওকে, এবার একইভাবে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক যদি এক হয়, ওকে, এক হলে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক এক হয় তবে সেটার বর্গমূল করলে যে উত্তরটা হবে তার এককের অঙ্ক দুটো হতে পারে, প্রথমত এক হতে পারে অথবা নয় হতে পারে। ওকে, একইভাবে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক যদি আমাদের চার হয়, যদি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যেটা বর্গমূল নির্ণয় করব তার এককের অঙ্ক, অর্থাৎ লাস্টের অঙ্কটা যদি চার হয় যেটা উত্তর হবে অর্থাৎ বর্গমূল হবে তার এককের অঙ্ক এটারও দুটো হতে পারে, সেটা হচ্ছে 2 আর 8। ওকে, 2 অথবা 8। একেবারে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক যদি 5 হয় তাহলে যেটা উত্তর হবে অর্থাৎ বর্গমূল হবে তার এককের ঘরের অঙ্ক হবে 5। ওকে, নেক্সট যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 6 হয় তাহলে যেটা উত্তর হবে অর্থাৎ বর্গমূল করে যেটা উত্তর পাবো তার এককের অঙ্ক হবে 2, 4 অথবা 6। ওকে, নেক্সট যদি পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 9 হয় তাহলে তার বর্গমূল করলে এককের অঙ্ক হবে, এক্ষেত্রে আমরা দুটো পাবো, সেটা হচ্ছে 1 অথবা 9। ওকে, যদি পূর্ণবর্গ সংখ্যা, সরি শেষেরটা একটু গণ্ডগোল হবে, যদি 9 হয় সেক্ষেত্রে 3 অথবা 7, 1 9 তো 9, 1-এর ক্ষেত্রে ওটা।
তাহলে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা এককের ঘরের অঙ্কটা নয় হয় তবে সেটা বর্গগুণ করে যে উত্তর হবে তার এককের ঘরের অঙ্ক হতে পারে তিন অথবা সাত। এটা উদাহরণ যেমন এটা বলছে যদি একটা অঙ্ক একশো হয় তার বর্গমূল করলে দশ হবে, তাহলে এককের অঙ্ক দশ থাকলে দশ, এক রয়েছে তাহলে কত হবে বললাম এক হতে পারে অথবা নয় হতে পারে। যেমন একাশি বর্গমূল করলে কত হয় নয়, নয় একাশি তাহলে নয় হচ্ছে। একইভাবে চার যদি থাকে দুই হতে পারে, অর্থাৎ চারের বর্গমূল যদি করি দুই হতে পারে, অথবা আমরা যদি অন্য চৌষট্টি বর্গমূল করি তাহলে আট, অর্থাৎ দুই অথবা আট হচ্ছে। একইভাবে যদি পাঁচ থাকে আমরা জানি সব ক্ষেত্রে পাঁচই হবে, ছয় থাকলে চার অথবা ছয়, যেমন ষোলো, ষোলোর বর্গমূল চার, ওকে, বা সত্তর যদি থাকে তার বর্গমূল ছয়, অর্থাৎ চার অথবা ছয় পাবো। একইভাবে নয় থাকলে আমরা তিন আর সাত পাবো, ওকে। তাহলে এটা ভালোভাবে মনে রাখবে যে যে সংখ্যাটা বর্গমূল নির্ণয় করবো তার এককের অঙ্ক যদি শূন্য হয় তাহলে বর্গমূলের এককের অঙ্কও শূন্য হবে, অর্থাৎ উত্তরটার এককের অঙ্ক শূন্য। যদি এক হয় তাহলে এক অথবা নয়, যদি চার হয় তাহলে দুই অথবা আট, পাঁচ হলে পাঁচ, যদি ছয় হয় চার অথবা ছয়, আর যদি লাস্টে এক নয় থাকে তাহলে তিন অথবা সাত হবে, ওকে। এই ক্ষেত্রে আমরা কতগুলো সংখ্যা বাদ দিয়েছি, এখানে আমরা শূন্য বলেছি, এক, চার, পাঁচ, ছয় এবং নয় বলেছি, দেখো চারটি অঙ্ক আমরা বাদ দিয়েছি, দুই, তিন, সাত আর আট, এই চারটি অঙ্ক আমরা ব্যবহার করিনি। তাহলে এখানে কেন করিনি, কারণ এটা মনে রাখবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে কখনো দুই, তিন, সাত আর আট থাকতে পারে না, ওকে। তাহলে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক মানে লাস্টের অঙ্কটা, এককের ঘরের অঙ্কটি দুই, তিন, সাত বা আট হতে পারে না, অর্থাৎ যেটার আমরা সংখ্যাটা রয়েছে সেটার যদি লাস্টে দুই, তিন, সাত বা আট যে কোনো একটা থাকে তার বর্গমূল করা যাবে না, পূর্ণ সংখ্যায় বর্গমূল হবে না, ওকে। তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা লাস্টে দুই, তিন, সাত, আট থাকে না, অর্থাৎ লাস্টে যদি আমরা দেখে নিই দুই, তিন অথবা সাত অথবা আট এদের মধ্যে কেউ রয়েছে তাহলে সেটা বর্গমূল করা যাবে না পূর্ণ সংখ্যাতে। তাহলে আমরা জেনে গেলাম এককের অঙ্ক থাকলে তার উত্তরের এককের অঙ্ক কী হবে এবং লাস্টে কোন অঙ্কগুলো থাকলে সেটা বর্গমূল করা যাবে না। এবার আমরা আজকে শিখি ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, একটা এক্সাম্পলের মাধ্যমে করি এবং তারপরে আমরা অঙ্কতে চলে যাব। যেমন একটা সংখ্যা রয়েছে, যেমন হাজার চব্বিশ, এটা বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে, ওকে। ভাগ পদ্ধতিতে বর্গ নির্ণয় করার সময় আমরা এটাকে একটা জোড়া তৈরি করবো, অর্থাৎ পেয়ার, শেষ থেকে লাস্টের দুটো তাই দুটো, ওকে। এবং একই সংখ্যা দিয়ে আমরা কোনো যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এই দশ বোঝানোর চেষ্টা করবো, যেভাবে আমরা ভাগ করি। আমাদের ভাগ করতে গেলে কী হয়, একটা সংখ্যা দেওয়া থাকে অর্থাৎ ভাজক দেওয়া থাকে, তিন দিয়ে ভাগ করতে গেলে তিনে করে নামতে পারি, কিন্তু আমাদের কী হতে হবে দশ বোঝাতে হবে, কিন্তু কত দিয়ে জানা নাই। তাই আমাদের যে নামটা যেভাবে পড়তাম সেটা সেভাবে না পড়ে একটু আলাদা করে পড়তে, অর্থাৎ যত ঘরে নামটা বলবো ততকে তত দিয়ে গুণ করে। যেমন এক একে এক, দুই দুনে চার, তিন তিনে নয়, চার চারে ষোলো, ষোলো বড় হয়ে যাচ্ছে নেওয়া যাচ্ছে না, তাহলে তিন তিনে নয় দিলাম। এবার বিয়োগ করবো, যেভাবে ভাগে বিয়োগ করি এক নামলো। এবার দেখো ভাগের ক্ষেত্রে একটা করে অঙ্ক নামে, একটা নামলো, কিন্তু আমরা বর্গমূল যখন করবো দুটো করে তাহলে দুটো অঙ্ক একসঙ্গে নেমে যাবে, ক্লিয়ার। এবার আমরা এটা ডবল সংখ্যা নেবো, অর্থাৎ এটাকে দুই দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো, দুই দিয়ে গুণ করলে তিনকে, তিন দুনে ছয়। এবার একইভাবে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা মিলানোর চেষ্টা করব। দেখো আমরা যদি দুই দিই তাহলে দুই এখানে বসাতে হবে এখানে, এবং এই দুই দিয়ে এটা গুণ করে এখানে বসবে, এই দুই দিয়ে এটাকে, তাহলে দুই দুখানে চার, ছয় দুখানে বারো, তাহলে আমাদের উত্তর কত হলো বত্রিশ। তাহলে আমরা হাজার চব্বিশ এর বর্গমূল বের করলাম বত্রিশ। এইভাবে আমরা অঙ্কগুলো করবো, যদি আলাদা একটা করে দিলাম সেভেন, এইট, ফোর, তিনটে রয়েছে, তাহলে আমরা লাস্টের দিকে আগে জোড়াটা পুঁছে নেবো, যদি একটা থাকে একটা থাকবে, তাহলে নামতে এক একে এক, দুই দুনে চার, তিন তিনে নয়, নয় বেশি যাচ্ছে, তাহলে দুই দিয়ে দুই দুগুণে চার, বিয়োগ দুটো নামবে, ওকে।
এই দুইয়ের ডবল মানে দুইকে দুই দ্বিগুণ করলে চার। এবার কয় দিয়ে দেবে সেটা দেখবো। লাস্টে চার রয়েছে, লাস্টে যদি চার থাকে, আমরা আজকেই করেছি, লাস্টে যদি চার থাকে তাহলে চার অথবা ছয় দিয়ে যাবে। ওকে, চার দিয়ে দিলে চার ছক চব্বিশ যাবে না, ছয় দিয়ে লাস্টে চার রয়েছে, চার থাকলে সরি এখানে রয়েছে, চার থাকলে আমাদের দুই অথবা আট হবে লাস্টে, এটা ছয় ছিল, চার থাকলে দুই অথবা আট হয়। তাহলে দুই কোটা কম হচ্ছে, তাহলে আট দিয়ে দিই, আট 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 আসতে চৌষট্টি, চার আসতে বত্রিশ, আর হাতে ছয়ে আটত্রিশ, তাহলে আমাদের বর্গমূল কত হলো আঠাশ। ওকে, এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। তো শুরু করা যাক, আজকে আমাদের আঠেরো দশমিক তিন থেকে আমরা এক নম্বর প্রবলেমটা সলভ করব। ওকে, একটা প্রবলেম করা যাক। বলা হচ্ছে এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক হাজার কি পূর্ণবর্গ সংখ্যা, সেটা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে একটা কথা বলে রাখছি, লাস্টে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে সেটা কখনোই পূর্ণবর্গ হতে পারে না। এখানে একটা দুটো তিনটে, তিনটে মানে বিজোড়, সুতরাং এক হাজার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের এক হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা খুঁজতে হবে। তার জন্য যে কাজ, সেটা হচ্ছে এটা বর্গমূল করতে হবে প্রথম কাজ। তাহলে দুটোকে জোড়া যদি নিয়ে নিই, আমরা একটু বর্গমূল আধুনিক স্টাইলে করব। ওকে, অর্থাৎ উপরে যেভাবে আমরা ভাগ শিখেছি সেইভাবে দাগ দিয়ে করব। কয় দিয়ে যাবে প্রথমে, প্রথমে দশ রয়েছে, দেখো একে একে দুই দুনে চার, তিন তিনে নয়, চার চার ষোলো বেশি হয়ে যাচ্ছে, তাহলে তিন তিনে নয়, তাহলে তিন দিয়ে নয়। ওকে, প্রথমে কত দিয়ে দিলাম, তিন তিনে নয়, তিন তিনে তিন তিনে নয়, তাহলে নাম হলো বিয়োগ এক দুটো শূন্য। এবার এটার ডাবল মানে এটাকে দুই দিয়ে গুণ করে যেটা হবে সেটা লিখব, দুই দিয়ে ছয়। এবার যদি দুই দিয়ে দিই, তাহলে এখানে দুই বসাতে হবে, এখানে দুই, তাহলে দুই দুখানে চার, ছয় দিন বেশি হয়ে যাবে, তাহলে আমরা দেবো কত দিয়ে, এক দিয়ে। তাহলে আমরা এবার পরের লাইনে এক দিয়ে দিই, তাহলে এক দিয়ে এখানে এক, এখানে এক, এক দিয়ে এটা গুণ করে এক এক এক, ছয় এককে ছয়। ওকে, তাহলে বিয়োগ করলে নয় সাত তিন। তাহলে দেখো এটা পূর্ণবর্গ হতো, এটা বেশি হয়ে গেছে, তাহলে এটা যদি না থাকতো উনচল্লিশটা, তাহলে এটা মিলে যেত, মানে এটা পূর্ণবর্গ হতো, কিন্তু বিজোড় সংখ্যক জিরো রয়েছে মানে পূর্ণবর্গ হবে না, আগেই বলেছি। তাহলে আমাদের বলছে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা খুঁজে বার করতে হবে। তাহলে হাজার এর পূর্বের মানে হাজারের আগে যেটা পূর্ণবর্গ সেটা আগে লিখি, পূর্বের পূর্ণবর্গ সংখ্যা, হাজারের পূর্বের পূর্বের মানে আগের পূর্ণবর্গ সংখ্যাটা জাস্ট হাজার থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব নয় এক চার ছয়, নয় দশ এর থেকে এক চার, ছয় এর থেকে এক নয় এক, অর্থাৎ উনিশশো একষট্টি হচ্ছে হাজারের পূর্বের, ঠিক আছে। এবার হাজারের পরের পরের পূর্ণবর্গ সংখ্যা হাজারের পরের পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, হাজারের পরের পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পাবো কীভাবে, এখানে যে একত্রিশ রয়েছে, একত্রিশের সঙ্গে এক যোগ করে তার বর্গ করতে হবে, একত্রিশ প্লাস একের স্কোয়ার মানে বত্রিশের স্কোয়ার। হ্যাঁ, বত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করে যেটা হবে সেটা হবে দুই দোকানে চার, তিন দোকানে ছয়, তিন দোকানে ছয় ছয় বারো, দুই তিন থেকে নয় দশ, হাজার চব্বিশ। এবার দেখো উনিশশো একষট্টি আর হাজার চব্বিশ এর মধ্যে কোনটা আমাদের এক হাজারের নিকটবর্তী, অবশ্যই হাজার চব্বিশ, ক্লিয়ার, কারণ এটাতে চব্বিশ যোগ করে পেয়েছি আর এটাতে উনচল্লিশ বিয়োগ করে পেয়েছি, অর্থাৎ চব্বিশ লেস দেন উনচল্লিশ, চব্বিশ যোগ বেশি হয়েছে আর এটা আমাদের কত হয়েছে, আমরা এখানে দেখলাম এটা উনচল্লিশ বিয়োগ করে পেয়েছে আর এটা চব্বিশ, চব্বিশটা কীভাবে পেলাম একটু দেখে দিতে পারি, হাজার চব্বিশ, হাজার চব্বিশ মাইনাস হাজার সমান চব্বিশ, আর এই চব্বিশটা উনপঞ্চাশের চেয়ে ছোটো, অতএব আমরা বলব হাজার এর নিকটতম
পূর্ণ বর্গ সংখ্যাটি হল 1024। ক্লিয়ার? হ্যাঁ, হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার এক কোষে থেকে 18.3 থেকে। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আজকে আমরা শিখলাম এককের ঘরে অঙ্ক থাকলে কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করব এবং তার বর্গমূলে যে হবে উত্তর তার এককের ঘরে অঙ্ক কী হবে এবং কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে। থ্যাংক ইউ।